যাই গিয়া পিঠা রান্না দেখি। বড় এখন কষ্টা কষ্টা না, একটা মুখে যে দেখলাম মানে সাইজ তো এটা আরো বড় হবো, কিন্তু কষ্ট এখনো। কলা গাছ তো ছোটটা বেশি বড় হইতেছে না, পানি তো দেওয়া হয় মাঝে মাঝে, তো দিলে ওইটাতেই পানি দেই। গ্যাসে চলে ওই তো না এত তাড়াতাড়ি। হ্যাঁ কেউ যে পানি মিশাইছেন গরম পানি দিয়ে, এটা কাই বানাইতেছেন না কি কয়, এটা কাই বানাইতেছেন? বালতি দেখি গরম পানি ঠান্ডা পানি? আচ্ছা আগুনের তাপ হয় মেলা তাপ হয়, এদিকে খড়ি দেওয়া হয় এই সাইড দিয়ে। এই পাশাপাশি যে বেগুন গাছ হয়েছে মেলা, রাসুল্লাহ রান্না করে রান্না শেষ হতে পারে অনেকক্ষণ আগুন পোহান দেয়। খালি ওই যে একটাই ঝামেলা হয় তো কালি, হ্যাঁ আগে তো যে চুলার মধ্যে কাবাব বানাইতেন না কোরবানির সময়, করি চুল হইলে তো হয় নাই, একটু পোড়া পোড়া হয়। আবার ময়মনসিং গেছিলাম না, ওখানে যে বেগুন পোড়া দেয় চুলার আগুনে পোড়া দেয় ভর্তা করে, যে পোড়া বেগুনের ভর্তা আবার একরকম স্বাদ, আবার সিদ্ধ বেগুনের ডা একরকম স্বাদ। আজকে তো ভাবছি রোদ দিয়ে উঠবো না, মানে যে ঠান্ডা সকালে। কাকি ঘরে তো মনে হয় বাতাস আসে বিল থেকে, ঘরের মধ্যে বাতাস আসে না? ও যাকর বাতাস আসে হেন আরো ঠান্ডা বেশি। বিল্ডিং এ গরমে একটু সমস্যা, গরমের সময় ছাদ গরম হয়ে থাকে তো ঘরও গরম, শীতের সময় আবার একটু আরাম হয়ে যায় বাতাস ঢুকে না, এটা একটা সুবিধা আছে, কিন্তু সকালে ঠান্ডা হয়ে থাকে। আজকে সকালে তো ভালো শীত করছে,
এই পাশে খড়ির স্টক ভালো প্রচুর খড়ি এই পাশে ওই পাশে উপরে দেখুন এটা সাজনা গাছ আর এই পাশেটা হচ্ছে জাম্বুরা গাছ আর ওগুলো হচ্ছে নারকেল গাছের চারা ওই পাশেটা হচ্ছে পেয়ারা গাছ এই পাশে দোয়া আছে খালি বাতাস জানায় না একবারে নাকে মুখে দোয়া ঢুকে পড়ে আবি ওই যে টুকরো সেই টুকরো আবার গুলে হালাই হ্যাঁ গুলে ঠান্ডা হইলে ই হইবে ওগা শক্ত হয়ে যাবো না শক্ত না না তা ধরবো না এই না সা ধরছে তো ধরছে না হ্যাঁ ওগো না বানা হ্যাঁ হ্যাঁ গরম পানিতে দিয়ে এলাম দিয়ে আমার একটু কাঁচা মন্দির গরম মন্দির গরম 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 দিয়ে ভালো তোর ঘুরে বাজার শেষ তাহলে পাল্লা মন্দির গরম পানি দিয়ে খাবি এটা পরে ওই যে চালের গুঁড়া গরম করার পর যে পাতিলে পিঠা বানানো হবে এরকম মাটির পাতিল মাটির পাতিলের নিচে এই যে এরকম ছিদ্র করা থাকে আপনারা কিনতেই পাবেন এটা দিয়ে বানানো হয় আর কি পরবর্তী ভিডিওতে আমরা এটার নেক্সট প্রসেস দেখাবো পরে পিঠা কালকে হইতো আর কি চুলা আবার বেশি থাকলে হয় কি যদি আবার একাধিক চুলা লাগে তখন আবার ওগুলো ইমার্জেন্সিতে যান দেয় আর কি ছাদের ডাও কি সিমেন্টের ডাইরেক্ট চুলা ওটা ওটা তো ফ্রেম সহ আর এইখানে আর বাড়ির পিছনে যেটা ওই দুইটা হলো যে মাটিতে ই কেটা ডাবাই নেয় তো প্রিয় দর্শক পিঠার পরবর্তী কাজটা আমরা আরেকটি ভিডিওতে দেখাবো আজকে এ পর্যন্তই রাখি ইনস্টা ব্লগসের সাথেই থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ